সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা বাইনারি যোগ শিখলাম। বাইনারি যোগ আর একটা শিখব, যেমন ওয়ান ওয়ান জিরো ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান জিরো, এটি হচ্ছে 101.101। যেমন এটি জিরোর সাথে ওয়ান যোগ করলে হয় ওয়ান, ওয়ানের সাথে জিরো যোগ করলে ওয়ান, ওয়ানের সাথে ওয়ান যোগ করলে হয় জিরো, ক্যারি হচ্ছে ওয়ান। তাহলে ওয়ানের সাথে ওয়ান যোগ করলে জিরো, ক্যারি ওয়ান। এই ওয়ানের সাথে ওয়ান যোগ করলে টু, টু আর ওয়ান যোগ করলে থ্রি, থ্রি মানে হচ্ছে ওয়ান ওয়ান মানে এগারো, এগারোর এক হাতে হচ্ছে এক, এক বসে যাবে। এখানে হাতে কোনো সংখ্যা নাই জিরো। এক একে যোগ করলে দুই, দুই মানে হচ্ছে টু মানে ওয়ান জিরো, দশ, দশে শূন্য হাতে এক, এক একে দুই, দুই মানে হচ্ছে দশ। এটি হচ্ছে বাইনারির সাথে বাইনারি যোগ। এখন হচ্ছে বাইনারির সাথে অকটালের সাথে অকটাল যোগ। এখন আমরা দেখব অকটাল যোগ অকটাল, অকটাল যোগ অকটাল। একটি অকটাল সংখ্যার সাথে একটি অকটাল সংখ্যা যোগ করলে যোগফল অকটাল সংখ্যা হয়। কিভাবে? যেমন সেভেন ফাইভ সিক্স ফোর থ্রি সেভেন, এই সংখ্যাটা যোগ করলাম ছয় আর সাতে যোগ করলে ছয় যোগ সাত যোগ ফল হচ্ছে ১৩। ছয় দুগুণে ১২, ১২ আর একে ১২ আর হচ্ছে ১৩। ১৩ থেকে আমরা যেহেতু অকটাল সংখ্যার অনুবাদ করবো, সেই জন্য এইট বিয়োগ করবো, এইট বিয়োগ করলে ফাইভ থাকে, তাহলে আট পাঁচ ১৩, পাঁচ ১৩। এরপরে এই যে আট বিয়োগ করলাম, সেটা ক্যারি হয়ে যাবে ফরওয়ার্ড, এটি হচ্ছে ওয়ান ক্যারি, তাহলে ওয়ান ফাইভ আর ওয়ানে যোগ করলে সিক্স, ছয় আর তিন যোগ করলে নয়, নয় থেকে যদি আট বিয়োগ করি হচ্ছে এক, এক বসবে, আট বিয়োগ করার কারণে এক ক্যারি আসবে। সাতের একে যোগ করলে আট, আটে আর চারে যোগ করলে ১২, আট চার বারো, ১২ থেকে আট গেলে আবার চার। এই যে এক বিয়ে আট বিয়ে করছি, এক ক্যারি ফরওয়ার্ডে এখানে চলে আসবে। আবার বলছি ছয় আর সাথে যোগ করলে ছয় সাথে ১৩, ১৩ থেকে আট গেলে হচ্ছে পাঁচ, তাহলে আট যে বিয়ে করলাম এক ক্যারি ফরওয়ার্ড হয়ে গেল। তাহলে এই পাঁচের একে যোগ করলে ছয়, ছয় তিন নয়, নয় থেকে আট গেলে হচ্ছে এক, এক আট বিয়ে করলাম এই জন্য এক ক্যারি ফরওয়ার্ড হলো। সাতে আর একে যোগ করলে আট, আটে আর চারে ১২, ১২ থেকে আট গেলে চার, চার বসালাম, আট যে বিয়ে করলাম তার জন্য এক ক্যারি ফরওয়ার্ড হলো। আরেকটা প্রসেস আছে, আমরা জানি বাইনারি জিরো, ডেসিমেল সংখ্যা জিরো, আর একটা অক্টাল সংখ্যা। ডেসিমেল জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন, এ সেভেন পর্যন্ত অক্টালের যা আছে তাই মিল আছে, কিন্তু ডেসিমেল অক্টাল ডেসিমেল এইট অক্টালে হয়ে যাবে, এইটের সাথে যোগ করলে ১০ হয়ে যাবে, ৯ হয়ে যাবে, ৯ সাথে ২ যোগ করলে ১১, ১০ হয়ে যাবে ১২, ১১ হয়ে যাবে ১৩, ১২ হয়ে যাবে ১৪, তার ১৩ হয়ে যাবে ১৫, এবং ১৪ হয়ে যাবে ১৬। ১৫ হয়ে যাবে, আচ্ছা একটা আরেকটা সংখ্যা সেভেন সেভেন সিক্স, সিক্স সেভেন সেভেন, আরেকটা যোগ দেখাচ্ছি, ছয় আর সাথে যোগ করলে ১৩ হয়, ছয় যোগ সাত যোগ করলে থার্টিন, থার্টিন মানে হচ্ছে কত? আমি যদি এই সিস্টেমে দেখাই, থার্টিন মানে হচ্ছে ফিফটিন, থার্টিন মানে হচ্ছে ফিফটিন, ফিফটিনের পাঁচ হাতে হচ্ছে এক, থার্টিন হয়ে যাবে ফিফটিন, ফিফটিনের ফাইভ হাতে এক, এক সামনে চলে যাবে, তাহলে এটা হচ্ছে ক্যারি নাম্বার, এটা হচ্ছে ক্যারি, ক্যারি সেভেন, সাথে সাথে চোদ্দো, চোদ্দো রেখে পনেরো, পনেরো দুই ডিজিট, পনেরোর সাথে দুই যোগ করলে হয়ে যাবে সতেরো, সতেরো সাত হাতে এক, এক হয়ে গেলে সাতে রেখে আট, আটে আর ছয় চোদ্দো, চোদ্দো চোদ্দো হয়ে যাবে ষোলো, ষোলো ছয় হাতে এক।
ষোলো ছয় ষোলো, ষোলো একই অঙ্কটা যদি আমরা ওই নিয়মে করি, ছয় ছয় আর সাথে যোগ করলে তেরো, তেরো থেকে, তেরো থেকে আট জ্বালিয়ে হচ্ছে পাঁচ, আট পাঁচ তেরো, এই পাঁচ বসলো হাতে হচ্ছে এক, ওই যে আট বিয়োগ করলাম এক, তাহলে সাত দুগুণে চোদ্দো, চোদ্দ থেকে পনেরো, পনেরো থেকে যদি আট বিয়োগ করি আমরা, তাহলে এখানে হচ্ছে কত, দুই সাত, তাহলে সাত বসবে হাতে এক, তাহলে সাতের এটা চোদ্দো আসে যোগ করলে চোদ্দো, চোদ্দো থেকে যদি আট বিয়োগ করি, চোদ্দো থেকে আট বিয়োগ করলে হচ্ছে ছয়, হাতে হচ্ছে এক, এক বসে গেছে। দুইভাবে এটা হচ্ছে বাইনারির সাথে বাইনারি যোগ।